খুব দিল দিয়া শুনেন, কাগজ কলম থাকলে লিখে নেন, মোবাইল থাকলে এই কথাটা রেকর্ড করে রাখেন। কি আমলের কথা আপনাদেরকে বলতে চাই, কেউ বাঁচব না মরে যাব, কি নিয়ে যাবেন মনে রাখবেন। এই এই জমিনের একজন বড় বুজুর্গ আলেমের কথা বলছি, এই পৃথিবীর একজন বড় বুজুর্গ আলেমের জিন্দেগি থেকে বলছি, যিনি হলেন ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম। আপনি আমি যে চার মজহাবের নাম শুনি, হানাফি মজহব, শাফেই মজহব, মালিকি মজহব, হাম্বলি মজহব, এই চার মজহবের এক মজহবের ইমামের নাম ইমামে আহমদ ইবনে হাম্বল। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম। তার জামানার সব থেকে বড় আলেম ছিলেন তিনি, ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম, যিনি কোরআনের একটা আয়াত থেকে একটা রাত্রে 300টা মাসআলা বের করতে পারতেন। পড়েন, সুবহানাল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম। তার জামানায় খালকে কোরআনের মাসআলায়, কোরআন মখলুক নাকি মখলুক না, এই কথার উপরে বাদশাহ তাকে আঘাত করেছে, শরীর থেকে চামড়া উঠিয়ে দিয়েছে, হাড্ডি থেকে গোশত আলাদা করে দিয়েছে। এত নির্যাতন করবার পর ইমামে আহমদ ইবনে হাম্বল একটা মিনিটের জন্য সত্তর থেকে ছড়ে যান নাই। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম। শোনো মুসলমান, এই দুনিয়ার জমিনে জীবিত থাকতে আল্লাহর রসুলকে 99 বারের বেশি স্বপ্নে দেখেছে। আল্লাহ একবার পড়েন। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম। এই পৃথিবীতে আপনারা যত হাদিসের কিতাবের নাম শুনেছেন, সব থেকে বড় যে হাদিসের কিতাব যার নাম মুসনাদে ইমামে আহমদ ইবনে হাম্বল, যার ভিতরে 40,000-এর বেশি হাদিস আছে, ওই কিতাবটাও সংকলন করেছেন ইমামে আহমদ ইবনে হাম্বল। বলেন সুবহানাল্লাহ। এই ইমামে আহমদ ইবনে হাম্বলের জিন্দেগির থেকে বলছি ছোট্ট কথা, সংক্ষেপ করে বলছি, শোনাব, খুব লম্বা করা যাবে না, মনোযোগ দিয়ে শোনাব। ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি একদিন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বের হলেন, মানুষের কাছে হাদিস পৌঁছে দেওয়ার জন্য দিন ঘর থেকে বের হলেন। বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ, লাঠিতে ভর দিয়ে দিয়ে হাঁটেন কনকনে শীতের রাত্র। মনোযোগ দিয়ে শুনেন, হাঁটতে হাঁটতে নিজের এলাকা ছেড়ে অনেক দূরে পৌঁছে গেলেন। এত দূর পর্যন্ত ইমামে আহমদ ইবনে হাম্বল গিয়েছেন, সফর করে করে আবার নিজের গ্রাম পর্যন্ত আসতে হলে রাত্র শেষ হয়ে যাবে, ফজর হয়ে যাবে, আসতে পারবেন না। এই জন্য ইমামে আহমদ ইবনে হাম্বল সিদ্ধান্ত নিলেন, আমি যেই মসজিদে মাগরিবের সালাত আদায় করব, ওই মসজিদে ইশার সালাত আমি আদায় করব, ওই মসজিদে ফজর পর্যন্ত অপেক্ষা করব, ইবাদত করে কাটিয়ে দেব, ফজরের নামাজ পড়ে আমি মসজিদ থেকে হেঁটে হেঁটে আমার বাড়িতে চলে আসব, কারণ সন্ধ্যার পরে সফর শুরু করলে সারা রাত চলে যাবে, হাঁটতে পারবো না, আমি বৃদ্ধ মানুষ, ঠান্ডার মধ্যে হাঁটতে পারবো না, কোথায় যাব। এই চিন্তা করে ইমামে আহমদ ইবনে হাম্বল যে এলাকায় গিয়েছেন ওই এলাকার একটা মসজিদে মাগরিবের সালাত আদায় করে তিনি ইবাদতে মশগুল হয়ে গিয়েছেন। ঈশা পর্যন্ত ইবাদত করলেন, ঈশার নামাজ ওই মসজিদে পড়লেন, ঈশার নামাজ পড়ে মসজিদের কর্নারে বসে বসে জিকির করতে লাগলেন, তাসবিহ পড়তে লাগলেন। লম্বা সময় চলে গেল, মসজিদের সমস্ত মুসল্লিরা বের হয়ে গেল, মসজিদে আর কেউ নাই। এমন সময় মসজিদের স্টাফ, মসজিদের মুসল্লি, মসজিদ কমিটির যে কেউ এসে বলছে, আঙ্কেল কে, আপনাকে চিনতে পারলাম না, সকল মুসল্লি মসজিদ থেকে বের হয়ে গিয়েছে, আপনি কেন যান না, আমাদের মসজিদ থেকে চলে যান। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, কে তুমি, আমি একজন মুসাফির, আমার বাড়ি এলাকায় না, অনেক দূরে, আমি পথিক মুসাফির, বৃদ্ধ মানুষ, কনকনে শীতের রাত্র, কোথায় যাব, কেউ আমাকে চিনে না, জানে না, আমি আপনাদের মসজিদে আজকে রাত্র থাকতে চাই, সকাল হয়ে গেলে চলে যাব। কেউ কথা শুনল না, এক পর্যায়ে তাকে মসজিদ থেকে বের করে দিল। ইমামে আহমদ ইবনে হাম্বল বৃদ্ধ
বৃদ্ধ মানুষ একেবারে হাঁটতে পারেন না, লাঠিতে বট দিয়ে হাঁটেন। মসজিদ থেকে বের করে দিয়েছে, মসজিদ থেকে বের হয়ে গভীর রজনীতে হাঁটতে শুরু করলেন। এরপরও নিজের পরিচয় দিলেন না, নিজের পরিচয় ওপেন করলেন না, বললেন না তিনি কে। ওই সময় যদি তিনি বলতেন তিনি ইমামে আহমদ ইবনে হাম্বল, এই পরিচয় দিতেন এই জামানার সব থেকে বড় আলেম। এই কথা বললে এলাকার মানুষ মসজিদ থেকে বের করে দেওয়া দূরের কথা, কার ঘরে নিবে, কে খাওয়াবে, কে মেহমানদারি করাবে, কে হাদিয়া দিবে, এই নিয়ে পুরো মহল্লায় পুরো এলাকায় মাইর লেগে যেত। তিনি নিজের পরিচয় দিলেন না, নিজেকে ছোট করলেন, বিনিময়ে আল্লাহ তাআলা তাকে বড় বানাইয়া দিলেন। আর আজকে আমরা নিজেকে বড় বানাতে চাই, এই জন্য আল্লাহ আমাদেরকে ছোট বানাইয়া দেয়। ওই জায়গায় ইমামে আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয় দিলেন না, অথচ তিনি এই জামানার সব থেকে বড় আলেম। ওই জায়গায় ইমামে আহমদ ইবনে হাম্বল না হয়ে যদি আমি হইতাম বা আপনারা আমরা কেউ হইতাম, আমাদেরকে কেউ বের করে দিতে চাইতো, কাঠ বের করে দিয়ে বলতাম দেখেন তো আমারে চিনেন নি আমি কে, আপনারা সারা দুনিয়ার মানুষ আমারে চিনে আপনি আমার বের করে দিলেন, দেখেন তো আমার কাঠ আমি কত বড় বল্টু মিয়া, সারা দুনিয়ার মানুষ চিনে আপনি বের করে দিলেন। আমরা নিজেকে বড় করতে চাই, এই জন্য আল্লাহ আমাদেরকে ছোট বানাইয়া দেয়। আর তারা নিজেকে ছোট বানাতে চাইছেন, এই জন্য আল্লাহ তাআলা জমিনে বড় বানাইয়া দিয়েছে। ছোট করো, আজকে কিচ্ছু নাই, কথা অনেক মুঠা করে আমরা বলি। আমার বন্ধুগণ, সংক্ষেপ করে বলছি, ইমামে আহমদ ইবনে হাম্বল রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন, কনকনে শীত, অন্ধকার রাত্র, লাঠিতে বড় করে খাটতেছেন আর কাঁপতেছেন। কিছু দূর যাওয়ার পরে দেখে বাজার, বিশাল বাজারের সবগুলা দোকান বন্ধ, অন্ধকার বাজার, কিন্তু বাজারের মধ্যখানে চুপড়ি করে একটা ভাঙ্গা দোকান খোলা। ওই দোকানের মধ্যখানে চুলার ভিতরে আগুন জ্বলে। ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি আস্তে আস্তে করে দোকানে পৌঁছে গেলেন। দোকানের সামনে গিয়ে দেখেন একজন জওয়ান চুলার ভিতরে আগুন জ্বালাইয়া ওখানে রুটি বানাইয়া, রুটি তৈরি করে বিক্রি করে গভীর রজনীতে। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, জওয়ান রে, এই বাজারের সবগুলো দোকান গভীর রজনীতে বন্ধ, তোমার দোকান খোলা, তুমি এখানে কি করো? জওয়ান বলছে, আঙ্কেল, প্রতীক মুসাফির চিনলাম না, এই বাজারের সবগুলা দোকানদার ফজরের পরে দোকান খুলে সন্ধ্যার সময় বন্ধ করে বাড়িতে চলে যায়, আর আমি শুধুমাত্র কেবলমাত্র একজন দোকানদার, সন্ধ্যার পরে দোকান ওপেন করি, ফজরের সময় বন্ধ করে দেই। 30টা বৎসর থেকে রাত্রবেলা এই বাজারের চুপড়ি করে এই দোকানে আমি কয়েক টাকার রুটি বিক্রি করি, এটাই আমার চলে। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, তাহলে কি তুমি সারা রাত এখানে দোকানদারি করবে? জওয়ান বলছে, আঙ্কেল, আমি সারা রাত এখানে দোকানদারি করব। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, জওয়ান শোন, তাহলে আমি কি তোমার দোকানের সামনে রাতটা দাঁড়াইয়া দাঁড়াইয়া কাটাইয়া দিতে পারি? তাহলে এর মাধ্যমে তোমার দোকানের চুলা থেকে শরীরে আগুন পোহাতে পারবো, তাপ লাগাতে পারবো, এর মাধ্যমে আমি বৃদ্ধ মানুষ শরীর থেকে কিছু ঠান্ডা কমে যাবে। যুবক ডাক দিয়ে বলছে, আঙ্কেল, কে আপনাকে চিনলাম না বাবা, কষ্ট করে করে দোকানের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনাকে কষ্ট করা লাগবে না, ফজরের আজান হয়ে গেলে আমিও দোকান বন্ধ করে চলে যাব, আপনিও চলে যাবেন, সুতরাং আমার দোকানের ভিতরে আসেন, দুজন মিলে রাত্র কাটাইয়া দেই, ফজর হয়ে গেলে চলে যাব। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাই যেই দোকানের ভিতরে প্রবেশ করেছেন, আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না, সহ্য করতে পারলেন না। মানুষেরা মনোযোগ দিয়ে শোনো, ইমামে আহমদ ইবনে হাম্বল দেখেন দোকানের ভিতরে প্রবেশ করবার পরে ওই জওয়ান যখন রুটি তৈরি করবার জন্য খামির বানায়, তখন এই জওয়ান পড়ে আস্তাগফিরুল্লাহ। এই যুবকের জবানে শুধু একটা শব্দ, আস্তাগফিরুল্লাহ, একটা শব্দ। যুবক যখন রুটি তৈরি করে চুলার ভিতরে দেয় তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ, রুটি তৈরি হয়ে গেলে নির্ধারিত জায়গায় রাখে আর পড়ে আস্তাগফিরুল্লাহ।
কেউ যখন তার কাছ থেকে রুটি কিনতে গভীর রজনীতে আসে, অপরিচিত কাস্টমার হাতে রুটি দিয়া পড়ে আস্তাগফিরুল্লাহ, টাকা হাতে নিয়ে নির্ধারিত জায়গায় টাকা রেখে পড়ে আস্তাগফিরুল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বাল আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, জোয়ান রে, কোন কথা নাই, বার্তা নাই, শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলো, ব্যাপার কি? ও মুসলমানেরা দিলের কান লাগাইয়া শোনো। যুবক ডাক দিয়ে বলছে, আঙ্কেল প্রতীক মুসাফির চিনলাম না, আজকে আমি নতুন করে পড়তেছি না, আপনি নতুন এসেছেন এই জন্য বুঝতেছেন না, আমি এই দোকানে এখানে দোকানদারি করি, 30টা বছর থেকে দোকানদারি করি, 30টা বছর থেকে ইস্তেগফার পড়ি, শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহর জিকির করি। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, কেন পড়ব? যুবক বলছে, আঙ্কেল শোনেন, আমি এই বাজারে একমাত্র দোকানদার, রাত্রবেলা রুটি তৈরি করি, বিক্রি করি, আমি হাত দিয়ে রুটি বানাই, সবগুলা রুটি সমান করে বানাতে পারি না, কোনোটা রুটি হালকা বড় হয়ে যায়, কোনোটা ছোট হয়ে যায়, কারণ হাত দিয়ে বানাই, কোনোটা হালকা পাতলা হয়ে যায়, কোনোটা হালকা ভারী হয়ে যায়, কোনোটা হালকা কাঁচা থেকে যায়, কোনোটা বেশি শক্ত পাকা হয়ে যায়, আমি যে সকল কাস্টমারকে সকাল সমান করে দিতে পারলাম না, কিন্তু পয়সাটা সবার কাছ থেকে সমান নিলাম, এই যে আমি আমার অনিচ্ছা সত্ত্বে আমানতের খেয়ানত হলো, অনিচ্ছা সত্ত্বে চেষ্টা করবার পর সমান করতে পারলাম না, এই যে খেয়ানত হলো, এই জন্য আল্লাহ যেন কেয়ামতের দিন আমাকে জিজ্ঞাসা না করে, এই জন্যে আমি আস্তাগফিরুল্লাহর জিকির করে যাই। আল্লাহু আকবার, কতটুকুন জবাবদিহিতার ভয়! আমি আলোচনার শুরুতে বলছিলাম, জবাবদিহিতার ভয় যদি ঢুকে যায় মানুষ কেমন ভালো হয়ে যায়। জুয়ান বলছে, আঙ্কেল আমি আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, রব যদি বলেন বান্দারে সবার কাছ থেকে পয়সা সমান নিছো, রুটি কিন্তু সমান দিছো না, জবাব দাও কেন, আমানত নষ্ট করছো, এই জবাবদিহিতার ভয় যখন ঢুকে যায় তখন ইস্তেগফার ছাড়ার কিচ্ছু দেখি না। আমার বন্ধুগণ, আপনার এই পাতিবিলা বাজার অনেকে চায়ের দোকানদারি করেন, কান খাড়া করে শুনেন, আপনার সবার কাপের সবার কাপ সমান না, কোনো কাপ বড় কোনো কাপ ছোট, আবার কাপের ভিতরে চাটাও সমান করে দিতে পারেন না, যারা পরোটা বিক্রি করে আপনি কারো পরোটা হালকা বড় হয়ে যায়, কোনোটা পাতলা হয়ে যায়, কোনোটায় তেল বেশি পড়ে যায়, কোনোটায় কম পড়ে যায়, আসে না নাই, এই যে আপনি কম বেশ করলেন, আমানতের খেয়ানত করলেন, আপনারও যদি জবাবদিহিতার ভয় থাকতো আপনার জবানেও ইস্তেগফার থাকতো। সুতরাং আমি বলতে চাই, ওই গোলাম জবাবদিহিতার ভয় নিয়ে যা করছে আপনিও সেই পথে হাঁটেন। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, চুয়ান রে, আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে তুমি কি পেয়েছো, কেন তুমি এতগুলো পড়ো? যুবক বলছে, আঙ্কেল তাহলে আপনি শুনেন বাবা, 30টা বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যাই, আমি আমার জিন্দেগিতে যা পেয়েছি আমার মনে হয় আসমানের নিচে জমিনের উপরে আমার মতো বারাকা এই পৃথিবীর কেউ পায় না। সুবহানাল্লাহ, আসতে বললেন ইমামে আহমদ ইবনে হাম্বল বলেন, আমি শুনতে চাই তুমি কি পেয়েছ, দিলের কান লাগাইয়া শুনেন কি বলতে চাই। এবার যুবক বলছে, এত দান খায়রাত সাদাকা করবার পরেও মাস শেষে দেখা যায় আমার পকেটের টাকা শেষ হয়ে যায় না। আল্লাহু আকবার, আঙ্কেল ইস্তেগফারের কারণে 30 বছরে আল্লাহ আমারে কোটিপতি বানায় দিছে, এই গভীর রাত্রে কয়েক টাকা রুটি বিক্রি করি, এই টাকা দিয়ে সব সালাই, এরপরও পকেটে দেখি টাকা শেষ হয় না। সুবহানাল্লাহ, কেমন বাদ দিয়া দেন, কেমন মনে হইতেছে, সুবহানাল্লাহ কষ্ট হইতেছে, জুড়ে পড়েন না, শুন আরেকটা জুড়ে পড়েন, মনে হচ্ছে আমি গুরুস্থানে ওয়াজ করতেছি, লাশের সামনে খুম বিজনিলার ওয়াজ চলতেছে, কষ্ট হচ্ছে, আমি শেষ করে দিব কয়েক মিনিটের ভিতরে, আপনাদের কষ্ট হচ্ছে দেখতেছি। আমার বন্ধুগণ কথাগুলো শোনেন, এবার ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, জোয়ান আর কি পেয়েছো বলো? এবার যুবক বলছে, আঙ্কেল 30টা বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যায় এই কারণে, আমার বডিতে 30 বছরের ভিতরে আমার আল্লাহ
কঠিন কঠিন রোগ দেওয়া তো দূরের কথা, সাধারণ জ্বর সর্দি কাশির মতো কোন রোগ দেয় না। চিন্তা করতেছেন শুধু কি পড়ে? সবাই বলেন একটা কথা, আরে জবানটা নাড়াইয়া পড়েন আস্তাগফিরুল্লাহ। সবাই বলেন কি? আরো জোরে বলেন কি? একটা শব্দ আস্তাগফিরুল্লাহ। হুজুর আস্তাগফিরুল্লাহ পড়ি, এই কারণে 30 বছরে বড় রোগ হওয়া তো দূরের কথা, জ্বর সর্দি কাশিও হয় না। বডিতে সুস্থতার নিয়ামত, কোটি টাকার মালিক, আর কি পেয়েছ? যুবক বলছে আঙ্কেল 30 বছর থেকে দোকানদারি করি, 20 বছর বয়স থেকে শুরু করেছিলাম, 50-এর কোটায় বয়স, এই বয়সে আমার কত বন্ধু বান্ধব মরে গিয়েছে, কিন্তু ইস্তেগফার করবার কারণে আজ পর্যন্ত আল্লাহ আমার হায়াতে বরকত দিয়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বল আশ্চর্য বলে কি রুটিওয়ালা? এবার বলছেন যুবক আর কি পেয়েছ? যুবক লাফাইয়া উঠেছে আর ডাক দিয়ে বলছে আঙ্কেল আপনি শুনবেন নি কি পাইছি, আমি এখানে 30 বছর থেকে ইস্তেগফার করে যাই, 30 বছরে আমি আমার কলিজার টুকরার রসুলকে 35 বারের বেশি স্বপ্নে দেখেছি। ইমামে আহমদ ইবনে হাম্বল আশ্চর্য, কোটি টাকার মালিক হইসব, হায়াতে বরকত পাইসব, সুস্থতার নিয়ামত পাইসব, আবার রসুলকে স্বপ্নে দেখেছ, শুধু আস্তাগফিরুল্লাহ পড়ে জোয়ান রে আর কি পাইছো? এবার যুবক বলছে আঙ্কেল 30 বছর থেকে ইস্তেগফার করে যাই, এই কারণে আমি আমার জন্যে, আমার পরিবারের জন্য, এলাকাবাসীর জন্য, দেশবাসীর জন্য, আমি রুটিওয়ালার কাছে যে যে বিষয় নিয়া যে যে কারণে দোয়া চায়, আমি আস্তাগফিরুল্লাহ বলে শুধু হাত উঠাই, উঠাতে দেরি হয় আল্লাহ তাআলা আমার দোয়াকে কবুল করতে দেরি হয় না। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন তাহলে তুমি মুস্তাজাবুদ দাওয়া, তোমার সব দোয়া কবুল হয়ে যায়, তাহলে তুমি মুস্তাজাবুদ দাওয়া বলো কি? যুবক বলছে আঙ্কেল এগুলো বুঝি না, মুস্তাজাবুদ দাওয়া কিনা আমি কিছুই বুঝি না, আমি 30 বছর থেকে দোয়া করি, আল্লাহ কোটি টাকার মালিক বানাইছে, হায়াতে বরকত দিছে, আমার বডিতে নিয়ামত দিয়েছে সুস্থতার, নবীজিকে স্বপ্নে দেখার সুযোগ দিছে, যার যে বিষয় নিয়ে হাত উঠাই দোয়া কবুল হয়ে যায়, আমার জিন্দেগিতে কোনো টেনশন নাই। হঠাৎ ইমামে আহমদ ইবনে হাম্বল জোয়ানের হাত জড়িয়ে ধরলেন আর বললেন যুবকে বার বল, এত এত পূর্ণতার জিন্দেগিতে, এত এত পূর্ণতার লাইফে, শুধু সুখ আর সুখ, আনন্দ আর আনন্দ তোমার জিন্দেগিতে, টাকার অভাব নাই, সুস্থতার নিয়ামত পাইছো, হায়াত বেশি পাইছো, নবীজিরে স্বপ্নে দেখছো, দোয়া কবুলের সিস্টেম পাইছো, তোমার মতো ভাগ্যবান তো পৃথিবীতে আর নাই, আমি জানতে চাই তোমার কাছে এত সুখের ভিতরে তোমার কোনো দুঃখ আছে কি, এত পূর্ণতার ভিতরে তোমার জিন্দেগিতে কোনো অপূর্ণতা আছে কি? এই কথা বলবার সাথে সাথে জোয়ান সেজদায় পড়ে গিয়েছে, চিৎকার করে আল্লাহকে ডাক দিয়ে বলেছে আল্লাহ এই মুরব্বী আমার জিন্দগির কষ্টের কথা স্মরণ করিয়ে দিয়েছে। এই কথা বলে জোয়ান উঠে গেল, ডাক দিয়ে বলছে আঙ্কেল আমার জিন্দগির দুঃখের কথাটা আপনি মনে করাইয়া দিলেন, এত এত আনন্দের ভিতরে সুখের ভিতরে আমার দুঃখের শেষ নাই, আমারও জিন্দগিতে চরম একটা দুঃখ আছে, কি দুঃখ? হুজুর 30 বছর থেকে দোয়া করি, দোয়ার কারণে আল্লাহ আমাকে টাকার মালিক বানাইল, হায়াত দিল, রিজিক দিল, সুস্থতা দিল, নবীজিকে স্বপ্ন দেখার সুযোগ দিল, দোয়া সব কবুল করে 30 বছর থেকে ছোট্ট একটা দোয়া করি, দোয়া কবুল করে না, আমার সব কবুল হয়ে গিয়েছে, 30 বছর প্রতিদিন 3-4 বার দোয়া করি, আজকেও 2 বার দোয়া করছি কিন্তু এই দোয়াটা কবুল হয় না। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন জোয়ান কি দোয়া তোমার কবুল হয় না, কি নিয়ে তুমি এত পরিশান? যুবক বলছে আঙ্কেল 30 বছর থেকে আল্লাহকে বলতেছি আল্লাহ, কোটি টাকার মালিক বানাইছো, হায়াতে বরকত দিয়েছ, রিজিক দিয়েছ, সুস্থতা দিয়েছ, নবীজিকে স্বপ্নে দেখার সুযোগ দিছ, সব দোয়া করলে কবুল করো, ছোট্ট দোয়া কেন কবুল করো না? আমি আল্লাহর কাছে বলতেছি আল্লাহ তাআলা আমার জীবনের শেষ ইচ্ছা 30 বছর প্রতিদিন বলছি, এই জামানার সব থেকে বড় আলেম,
ইমামে আহমদ ইবনে হাম্বলকে আমি দেখতে চাই, সব দোয়া আল্লাহ কবুল করে কিন্তু আমার এই দোয়া কবুল করে না। আল্লাহু আকবার, আরো জোরে বলেন। ইমামে আহমদ ইবনে হাম্বল আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না, আর নিজেকে সহ্য করতে পারলেন না। তিনি তো ইমামে আহমদ ইবনে হাম্বল কেমনে ঘুরাইয়া ঘুরাইয়া আসছে, কেমনে আল্লাহ নিয়ে আসছে। ইমামে আহমদ ইবনে হাম্বল এবার চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলছেন, যুবক রে বাবা, তোমার সব দোয়া কবুল হয়েছে, ইমামে আহমদ ইবনে হাম্বলকেও দেখতে চাও, 30 বছর থেকে দোয়া করো। আমি জানি আল্লাহ তাআলা আজকে ইমামে আহমদ ইবনে হাম্বলকে, বুড়া মানুষটাকে তার নিজের ঘর থেকে বের করে সারাদিন সফর করাইয়া একটা মসজিদে মাগরিবের সালাত পড়াইয়া ইশার সালাত মসজিদে আদায় করে, ইমামে আহমদ ইবনে হাম্বল সিদ্ধান্ত নিয়েছেন তিনি মসজিদে ফজরের নামাজ পড়বেন। আল্লাহ তাআলা মুসল্লি দিয়া এই ইমামে আহমদ ইবনে হাম্বল নামক বুড়া মানুষটাকে মসজিদ থেকে বের করাইয়া সারা রাত অন্ধকারে সফর করাইয়া তোমার দোকানের ভিতরে আইনা তোমার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া এই মুহূর্তে যেই মুরব্বিটা কথা বলতেছে, আমি আর কেউ না, আমি হলাম ইমামে আহমদ ইবনে হাম্বল। তুমি দেখবার জন্যে যার বাড়িতে যাওয়ার কথা ছিল, আল্লাহ তাআলা তোমাকে দেখাবার জন্য আমাকে নিয়ে এসেছে। যুবকরে, তোমার ইস্তেগফারের কারণে জিন্দগির সব দোয়া কবুল। এই মুহূর্তে তুমি আমার জন্য দোয়া করো যুবক, আর তুমি যে ইস্তেগফার পড়ো আমি তোমাকে মিলাইয়া বলে দেই, ইস্তেগফার যারা পড়ে রসুল বলছেন তাদের তো দুনিয়ায় দোয়া কবুল হবে, আর ইন্তেকালের পরে নবীজির নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করে জান্নাতে চলে যাবে। আমার বন্ধুগণ, ঘটনা অনেক লম্বা। এই যুবক তার জিন্দেগিতে যা চাইছে সব পাইছে, কি করে কথা কয়, খুব লম্বা দোয়া, লম্বা ইস্তেগফার, কয়টা শব্দ সবাই বলেন, বলেন সবাই আস্তাগফিরুল্লাহ, বলেন সবাই আরো জোরে বলেন। এটা বাচ্চাও বলতে পারবে, বুড়া মানুষও বলতে পারবে, ছেলে মেয়ে নারী পুরুষ সবাই বলতে পারবে। এই একটা শব্দই তোমার আমার লাইফকে কামিয়াব করতে পারবে। প্রথমে বলেছিলাম আলোচনার শুরুতে, জবাবদিহিতার ভয় থাকলে মানুষ দুনিয়ায় কামিয়াব, আর ইস্তেগফারের জিকির থাকলে দুনিয়ায়ও সফল আখেরাতে সফল। মনে থাকবে তো ইনশাআল্লাহ, আরো জোরে বলে ইনশাআল্লাহ। কয়টা বিষয় বলছি পুরো আলোচনায়? আমরা চলার পথে ভয় করব কারে? জবাবদিহিতার ভয় যদি দিলে রাখবো তো ইনশাআল্লাহ আমল করব। নাম কি আমলের সবাই বলেন না, আপনি করবেন, আমি করব, বাচ্চাদেরকে শিখাবেন, মা বোনদেরকে শিখাবেন, আমরা সবাই করব। যে পরিবার ইস্তেগফার থাকে এই পরিবারে আল্লাহ নিজেই বরকত দান করেন। রাত্রে অনেক হয়ে গিয়েছে, 11:30টার উপরে,